জাপানে শীত চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতা আপনার লাল লাল হয়ে গিয়েছে রাস্তার সাইড দিয়ে। এটা দেখতে অনেক সুন্দর লাগে, মনে হয় যে একটা স্বপ্নের রাজ্যে চলে আসছি। এত সুন্দর গোছানো, আর প্রত্যেকটা ওয়েদারে আপনার জাপানের গাছগুলা তার রং বদলায়, এক একটা সিজনে এক একটা কি বলবো রূপ নাই। এটা হচ্ছে বান্নাজি, এর ভিতরে পার্ক আছে, একটা টেম্পল আছে বান্নাজি টেম্পল। এর আগেও আমি এখানে আসছিলাম 3-4 বার, এখানে মাছকে খেতে দিয়েছিলাম মেহু পুনম ফুজিওসান। আজকে এখানে মেলা হচ্ছে, জাপানিজদের বিভিন্ন পার্কে বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্টে আপনার মানে ইভেন্ট ম্যানেজমেন্ট করে। আজকে বন্ধুর দিন, জাপানি ভাষা শিক্ষা স্কুল থেকে এখন বান্নাজিতে আসলাম। এখানে আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাই, ভিতরে যাবো আর কি। এই যে এখানে আসছিলাম, মাছদেরকে খেতে দিয়েছিলাম আপনাদেরকে, আপনাদের অবশ্যই মনে আছে লাস্ট কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম। অনেক বড় বড় মাছ, এখানে সবাই বিভিন্ন খাবার নিয়ে এসে এখান থেকে কিনে খেতে দেয়। কত বড় মাছ, এগুলো মনে হয় রুই মাছ, যতদূর মনে হয় রুই অথবা কাতলা, আমি তোমার মাছ চিনি না। আর এখানে যে হাঁসগুলো দেখছেন, এগুলো সব মানে কোনো ভাষায় লালন পালন করে না, এটা ন্যাচারালি হয়। আর এই যে আমাদের বাংলাদেশে যে জালালি কবুতর বলি, এই যে এখানে ওই কবুতরগুলো আছে, এর আগে এখানে খেতে দিয়েছিলাম ওদেরকে আমি। এর মধ্যে একটা কবুতর আমার হাতে এসে খেয়েছিল, আপনারা দেখেছিলেন ভিডিওতে হয়তো বা। ওইটা একটা টেম্পল, জাপানিজদের প্রার্থনালয় এটা। আর এই কবুতরগুলো থাকে হচ্ছে এই যে যে কাঠের গেট, এই গেটের মধ্যে খুব সুন্দর ন্যাচারাল ন্যাচারের মধ্যে থাকে আর কি। আমরা ছোটোবেলায় বা বাংলাদেশে থাকতে জাপানিজ মুভি দেখতাম, সেরকম ধাঁচের বাসা বা সেরকম ধাঁচের পরিবেশ সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগছে। আর ওই যে দূরে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি কালার, এটা পেস্ট কালার। পেস্ট কালারের দুইটা গাড়ি আছে আর কি, ফুড ফুড কোর্ট গাড়ি কি বলে এটাকে, ভ্রাম্যমান ফুড কোর্ট আর কি। তো এটা ফুজিওসান তাকেসানের ব্যবসা, ওনারা এটা পার্ট টাইম করে এই ব্যবসাটা। আর জাপানিজরা প্রার্থনা করার আগে এই এখানে এসে পানি দিয়ে হাত ধয়, আর ভিতরে অল্প কিছু টাকা দেয় মনে হয়। এই এখানে সবসময় এরকম পানি পড়তে থাকে, এর আগেও আপনারা এখানে দেখেছেন আমি এসেছিলাম। আর এই যে এখানে গিয়ে যে প্রার্থনা করতেছে দেখতে পাচ্ছেন আপনারা, ওইখানে হলো ওই ঢোলটা একটা বাড়ি দেয় মানে শব্দ করে, দেন এখানে যে একটু প্রার্থনা করে চলে আসে। ভিতরে তেমন মূর্তি টুর্তি কিছুই নাই, কিছু বক্স থাকে ভিতরে রাখা, ওই বক্সের মধ্যেই মানে কি লাইট টাইট থাকে এরকম আর কি। কোনো মূর্তি টুর্তি কি পূজা করে তা না, ওনাদের মানে কাকে ঐনরি করে এক্স্যাক্টলি আমি জানি না, ভিতরে তেমন কিছু দেখি না আমি। এর আগে মেহুকে নিয়ে এখানে আসছিলাম, সামনে পার্ক। তো আজকে বন্ধুর দিন, জাপানিজরা যেরকম বিয়ার খাবে আর বিভিন্ন খাবার কিনে নিয়ে এসে বসে বসে খাবে। এখন এখানে প্রচুর মানুষ নেই, দুপুরে এখন যেহেতু 12টা বাজে, আরও 1-2 ঘন্টা পর প্রচুর মানুষ হবে। এর আগেও একটা মেলাতে আমি আসছিলাম, তখন প্রচুর মানুষ হয়েছিল, গরমের মধ্যে ছিল, এই জন্য এর মধ্যেও অনেক মানুষ ছিল। বিভিন্ন রকম দেখেন টেবিল চেয়ার নিজেরা নিয়ে আসে, ফোল্ডিং টেবিল ফোল্ডিং চেয়ার নিয়ে এসে এখানে বসে বসে খাওয়া দাওয়া করে, টাইম পাস করে বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে। আমার ফ্যামিলি নিয়ে আসতাম কিন্তু আসতে নিয়ে আসতে পারবো না, কারণ গাড়ি নেই, ড্রাইভিং
লাইসেন্স নেই, উনতেন মেন শো মেন মেন খেও শো উনতেন মেন খেও শো মানে ড্রাইভিং লাইসেন্স নাই, এই জন্য আনতে পারিনি, একটু দূরে আর কি আমাদের বাসা থেকে। অনেক সুন্দর আজকে ঠান্ডা, শীত পড়ে গিয়েছে জাপানে, এই জন্য ভালো লাগছে। এই যে ইংলিশে লেখা যাচ্ছে দেখতেছেন কিচেন ফুকু, এটা হলো ফুজুসানদের, ওই যে ফুজুসান বসে খাইতেছে। তো এই পর্যন্ত ভিডিও থাকলো, ফুজুসানের সাথে কথা বলি, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।